আচ্ছা, তোমরা কিছুদিন আগে একটা সাকসেস স্টোরি পার্ট 5 বা 6 দেখতে পেরেছো সবাই, যেখানে আমরা প্রতিভা কি করে চাকরি পেলো, কতটা নিজের সাথে নিজে স্ট্রাগল করেছে এবং সেখানে বিদ্যাভবনকে কতটা সাথে পেয়েছে সবকিছু শেয়ার করেছে। তো তার জন্যই আজকে প্রতিভাকে জয়েন করার আগে হয়তো আমরা লাস্ট দেখতে পাচ্ছি, কারণ ও ICDS এ সবাই জানো অল্প বিস্তর জয়েনিং হয়ে গেছে। তাই ছোট্ট ওকে একটা পুরস্কার দিয়ে সম্মানিত করবার জন্য প্রতিভাকে ডেকে নিচ্ছি। প্রতিভা চলে এসো, সবাই একটু প্লিজ ক্ল্যাপ ফর প্রতিভা। যখন সাকসেস স্টোরি শেয়ার করেছিল তোমরা কেউ সামনে ছিলে না, সবাই পর্দার পেছন থেকে দেখেছো, আজকে সামনে দেখতে পাচ্ছ সবাই প্রতিভাকে। চলো প্রতিভা, তো কেমন লাগছে? এই আমি প্রণাম করতে না, চল বল, সবটাই তোর খাটনির ফল, বল কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর তো সবসময় স্যার ম্যামকে তো পাশে পেয়েছি, মানে ওনাদের জন্যই হয়তো কিছুটা, আমাদের জন্য একটু হয়তো, বাকিটা ওর জন্য অবশ্যই। হ্যাঁ, বাকিটা তো আমার জন্য, কারণ না পড়লে তো স্যার ম্যামরা কিছু করে দিতে পারবে না, না তো ম্যামের বা স্যারের কেউ আজকে ICDS এতে ওর নামটা রেকমেন্ড করে দিতে পারবে। তো পুরোটাই পড়াশোনা করেছে, তাই জন্য আমি একটা কথাই বলতে চাই, এক্ষুনি টিচারদের জন্য সব স্টুডেন্টরা বলছিল যে ম্যাম আপনি তো কোনোদিনও অফলাইনে মোটিভেট করেন না। আমি অনলাইনে সবসময় বলি হার্ড ওয়ার্ক ইজ দ্য সাকসেস অফ কি, পড়াশোনা করলে লাস্ট বয়স যাদের যেই পরীক্ষাটার জন্য যদি 29 ইয়ার্স লাস্ট হয়, আমি চাই 29 ইয়ার্স হওয়ার আগের দিন অবধি তোরা পরীক্ষা দে, চাকরি পাবি। সরকারি চাকরি হবে না এই কথাটা হয় না, যারা খাটে তারা পাবি, ঠিক আছে? হ্যাঁ হতে পারে কেউ হয়তো ব্যাংকের পিও হতে চাইছো, ব্যাংকে ক্লার্ক হয়ে জয়েন করলে, আবার হতে পারে কেউ WBCS এ গ্রেড অফিসার হতে চাইছো, হয়তো দেখা গেল হাইকোর্টে চাকরি পেল, ঠিক আছে? হয়তো যেটা চাও সেটা পাবে না, বাট তুমি সরকারকে সার্ভ করছো, এই তকমাটা লাগবেই লাগবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওকে?